গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নেব এবং এটি হবে এই অধ্যায়ের উপর শেষ ক্লাস। তো আজকেও আমরা কিছু নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব, কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আলোচনাটি শুরু করি। এখানে যে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকে একটি ট্রানজিস্টর দেওয়া আছে। এই ট্রানজিস্টরের নাম হলো কি? পিএনপি ট্রানজিস্টর। এই পিএনপি ট্রানজিস্টরে গতি ও রোধ দেওয়া আছে 60 ওহম, এন 60 ওহম দেওয়া আছে এবং কারেন্ট গেইন 75। বর্তনী এবং এর কালেক্টর কারেন্ট দেওয়া আছে কত? 5 মিলিঅ্যাম্পিয়ার, তাই না? এই উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মাধ্যমে আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়াও এই উদ্দীপকের কিছু অংশ চিত্রের মাধ্যমে বর্ণনা করা আছে, একটু সেখানে দেখে নিই। এখানে একটি চিত্র দেওয়া আছে, দেখো চিত্রে। এটা হলো বেস কারেন্ট, এটা হলো গতি ও রোধ, তাই না? আর হ্যাঁ, এই হলো চিত্র, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টরের চিত্র, তাই না? এনপিএন ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের চিত্রের মাধ্যমে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সে প্রশ্নগুলো কী কী? উদ্দীপকে প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর। প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করতে হবে, তাই না? তো প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে প্রবাহ বিবর্ধন গুণককে কী দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এটি জানার পরে তারপরে আমাদের কী কী মান দেওয়া আছে সেই মানগুলো লিখতে হবে। লেখার পরে আমরা কী কীভাবে কী সূত্র প্রয়োগ করে এটিকে অঙ্কটিকে করতে পারি তারপরে আমরা চিন্তা করব। তাহলে শুরুতে কিন্তু তুমি যদি না জানো যে প্রবাহ বিবর্ধক গুণক কাকে বলে তাহলে হবে না। তাই আমরা আগে জেনে নিই এবং কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটিও আমরা এখানে লিখব। আমাদের প্রবাহ বিবর্ধক গুণককে আলফা দ্বারা প্রকাশ করা, আলফা। এই আলফার সূত্র কি? আমরা কি জানি? আলফা ইকুয়াল টু IC/IE। আর একটা আছে বিটা, এই বিটা দ্বারা কী নির্ণয় করা? প্রবাহ লাভ। এটি সূত্র কি? IC/IB, ঠিক আছে? IC/IB এই দুটো জিনিস, একটা হলো প্রবাহ বিবর্ধক গুণক আলফা আর একটা হলো প্রবাহ লাভ। তা আমাদের বের করতে হবে আলফার। এই জন্য আগে লিখি যে কী কী দেওয়া আছে। তো দেওয়া আছে, আমরা এখানে লিখলাম প্রবাহ লাভ বিটা ইকুয়াল টু 75, কালেক্টর কারেন্ট IC ইকুয়াল টু 5 মিলিঅ্যাম্পিয়ার, 1 মিলিঅ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 মিলিঅ্যাম্পিয়ার ইকুয়াল টু 10^-3 অ্যাম্পিয়ার। তাহলে আমার এখানে 5 মিলিঅ্যাম্পিয়ার ইকুয়াল টু কী হবে? 5×10^-3। এমিটর কারেন্ট IE ইকুয়াল টু হট, বেস কারেন্টও বের করতে হবে, বেস কারেন্ট বের করব এবং বিবর্ধন, প্রবাহ বিবর্ধন গুণক, যেটা এখানে শুধু বিবর্ধন গুণক লেখা আছে, আমরা এটা হলো প্রবাহ বিবর্ধন গুণক। তো আমরা যদি বেস কারেন্ট বের করতে চাই তারপরে আমাদের বের করতে হবে কালেক্টর কারেন্ট। সেই জন্য আগে যে মান দেওয়া আছে বিটা, তাই না? আমাদের এই বিটার একটি সূত্র আমরা কি বললাম যে বিটা ইকুয়াল টু কী লেখা যায়? IC/IB। তো আমরা এই সূত্রটি দিয়ে কিন্তু IBটা বের করতে পারি। IB যদি বের হয়ে যায় তারপরে আবার কী লিখতে পারি? যে IE ইকুয়াল টু IC+IB। এই সূত্র দিয়েও আবার IE বের করা যাবে। তাহলে শুরুতে আমাদের বিটার যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে IB, তারপরে হচ্ছে আলফা IE এর যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা বের করবো IE এর মান, তারপরে আমরা
প্রবাহ বিবর্তন গুণক আলফা বের করতে পারবো। তো আমরা আগে লিখলাম যে আমরা জানি প্রবাহ বিবর্তন গুণক বিটা ইকুয়াল টু এটা বা আই বি ইকুয়াল টু কি আই সি বাই আই বিটা। তাহলে এখান থেকে আমরা বের করলাম আই বি এর মান, তাই না? আই বি মানে কি? বেস কারেন্ট, তাই না? বেস কারেন্ট আই বি। তো বেস কারেন্ট বের করার পর এখন যেটা বললাম যে আমাদের লিখতে হবে আই ই এর সূত্র। আই ইকুয়াল টু কী লেখা যায়? আই বি প্লাস আই সি। আই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। এটি দিয়ে আমরা কী বের করতে পারবো? আই এর মান বের করতে পারব। তারপরে আমরা আলফা সূত্র দিয়ে আলফাটি বের করব। ঠিক আছে, আমরা লিখছি। আমরা জানি আবার আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি। এখানে আই বির মানটা আমরা বসাই দিলাম, আই সির মান বসাই দিলাম, আই এর মান মানে ইমিটর কারেন্ট বা নিঃসারক কারেন্ট যেটাকে বলে সেটা আমরা বের করলাম। ঠিক আছে, বের করার পরে এখন আমরা যদি আলফা এই সূত্রটি লিখি, তাই না? আলফা ইকুয়াল টু আই সি বাই আই ই, এই সূত্রটি দিয়ে আমরা তার মানটা আলফার মানটি বের করতে পারব। সুতরাং আমরা জানি প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু আই সি বাই আই বা আলফা ইকুয়াল টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি। এখানে মান বসিয়ে দিলাম, মান বসানোর পরে আলফার মানটি কত আসছে? হ্যাঁ, 0.98। আলফার কিন্তু কোনো একক থাকবে না। কেন একক থাকবে না? কারণ এখানে আই সি এবং আই ই এটি দুটোই তড়িৎ প্রবাহ, সেম জিনিসের অনুপাত হলে এককে কী হয়? বাদ পড়ে যায়। এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি আছে? উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটি করি। প্রথমে আমরা কী কী দেওয়া আছে সেটা লিখলাম। প্রবাহ লাভ, এটা উদ্দীপকে দেওয়া আছে। বর্তনীর ভার রোধ আর এল ইকুয়াল টু, এটাও দেওয়া আছে। বর্তনীর গতীয় রোধ আর আই, এটিও দেওয়া আছে। আর ভোল্টেজ গেইন ভি এ বের করতে হবে, ভি এ বের করতে হবে ভোল্টেজ গেইনের। তাহলে আমরা ভোল্টেজ গেইনকে ভি এ দ্বারা প্রকাশ করছি। তাহলে প্রথমে আমাদের এই যে মানগুলো দেওয়া আছে এটি লেখার পরে আমাদের সূত্রের কথা চিন্তা করতে হবে যে কোন সূত্র দিয়ে আমরা এটি করতে পারি। আমাদের এখানে একটি সূত্র আছে যে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভি নট ইকুয়াল টু আমরা কী জানি? আর এল বাই আর আই। ঠিক আছে, তাহলে আমরা আবার প্রবাহ লাভ ভি এ ইকুয়াল টু কী জানি? ভি নট বাই ভি ইন, ভি ইন। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসানোর পরে ভোল্টেজ কত পাইলাম? 112.5 ভি। তাহলে আমরা এখানে মানটা হলো কত? 112.5। ভোল্টেজ গেইন 112.5, গাণিতিক বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয় যে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব, তাই না? 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব। আচ্ছা, এখানে আরেকটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব এবং এই উদ্দীপকের মাধ্যমেও আমরা দুটি প্রশ্নের উত্তর দেব। তোমরা একটু ভালো করে দেখো উদ্দীপকটি কী। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে এখানে আইবি কারেন্ট দেওয়া আছে 200 মাইক্রো অ্যাম্পিয়ার। আগেরটা ছিল মিলি অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। এবং এটিও একটি এনপিএন ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের নাম কি? এনপিএন ট্রানজিস্টর। আর এখানে কালেক্টর কারেন্ট দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তো এই হলো আমাদের মান, দুইটা কারেন্টের মান দেওয়া আছে। তাহলে আমাদের এই উদ্দীপকের মাধ্যমে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো কীভাবে কী কী প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই প্রশ্নটি। প্রথম প্রশ্ন আছে প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো। এর আগেও আমরা প্রবাহ বিবর্ধন গুণক বের করেছি, সেটিকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফার সূত্রটা কি? আই সি বাই
আই ই এভাবে লেখা যায় বা এখানে ডেল্টা আই সি বাই ডেল্টা আই ই এভাবেও লেখা যায়। তো আমাদের যে মানগুলো দেওয়া আছে দুইটা কারেন্ট দেওয়া আছে, তাহলে আমরা যদি আলফার মান বের করতে চাই আমাদের আই ইর মান লাগবে, তাই না? আই ইর মান লাগবে। তাহলে আমরা আই এর যে সূত্র আছে বা নিঃসারক কারেন্ট এর যে সূত্র আছে সেই সূত্রটি লিখতে হবে, এবং সেই সূত্রটি কি? আই সি ইকুয়াল টু আই ই প্লাস কি, সরি তো ভুল হয়েছে, আই ই ইকুয়াল টু আই সি প্লাস আই বি, এটি হলো আমাদের নিঃসারক কারেন্টের সূত্র। তাহলে আমাদের এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে, তাই না? আচ্ছা, এটি দিয়ে যদি অঙ্ক করতে হয় তাহলে আমাদের মানগুলো বসালেই আমরা আই এর মান পাবো। তারপরে আলফা সূত্র লিখে কী করতে পারি, তারপর আলফার যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা আলফা সূত্রটা কি, আইসি বাই আই ই, এই সূত্রটি দিয়ে আমরা মানটা বের করতে পারব। লিখলাম, আমরা জানি আই আই ইকুয়াল টু এটা লিখলাম, মানগুলো বসিয়ে দিলাম, এটার মান আসছে কত, 0.0102 অ্যাম্পিয়ার, তাই না? এই মান আসছে, এটা দিয়ে এখন আলফা লিখবো, আবার আলফার সূত্র লিখলাম, আলফা ইকুয়াল টু আই সি বাই আই, মান বসিয়ে দিলাম 0.98, এর মান আসলো 0.98। খুব সুন্দর একটি প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা যে দুইটি প্রশ্নের উত্তর দিলাম দুইটি উদ্দীপকের মাধ্যমে, তো লাস্টে যে উদ্দীপকটি ছিল সেই উদ্দীপকের মাধ্যমে প্রশ্ন ছিল কয়টি, একটি প্রশ্নের উত্তর ছিল, তাই না? একটি প্রশ্নের, এই উদ্দীপকের মাধ্যমে আমাদের একটি প্রশ্নের উত্তর দিয়েছি, তাই না? আর সেই প্রশ্নটি কী ছিল, সেই প্রশ্নটি ছিল প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো। তো এই অধ্যায়ের উপর আসলে পরীক্ষায় বেশি অঙ্ক থাকে না, চিত্রের মাধ্যমে বর্ণনামূলক প্রশ্নই বেশি পরীক্ষায় আসেন। তো তোমরা আজকে, আমি এই অধ্যায়টি শেষ করলাম, আমার মনে হয় 12-13টা ক্লাস নেওয়া হয়েছে এই অধ্যায়ের উপর, অর্থাৎ অনেক বেশি ক্লাস, একটা অধ্যায়ে সাধারণত এতগুলো ক্লাস লাগে না। তো তোমাদেরকে অল্প অল্প করে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, তোমাদের যে দায়িত্ব আছে সেটি তোমাদেরকে পালন করতে হবে, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাই না? যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষায় ফিজিক্সের দ্বিতীয় পত্রের যে 5টি অধ্যায় রয়েছে তার মধ্যে এই অধ্যায় হলো একটি, এবং সেই অধ্যায়গুলোর নাম যদি আমরা বলি, সেই অধ্যায়গুলো কী কী, একটা হলো তাপগতিবিদ্যা, তাই না? অর্থাৎ প্রথম যে অধ্যায় আছে সেটি আছে তাপগতিবিদ্যা, তারপরে তৃতীয় অধ্যায় চলতড়িৎ, তাই না? তারপরে আছে কি, ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অধ্যায় অর্থাৎ 7 নম্বর অধ্যায়, এরপরে আছে আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান আছে, আর সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই 5টি অধ্যায় তোমাদের এইচএসসি পরীক্ষায় থাকবে। এই 5টি অধ্যায় তোমরা চাইলে একেবারে এ টু জেড যা যা আছে সব কিছু করতে পারো, কারণ 10টি অধ্যায়ের পরিবর্তে 5টি অধ্যায় এখানে দেওয়া আছে। তো এগুলো আমার মনে হয় যে এগুলো খুব কঠিন কিছু না, শুধুমাত্র তোমাদের সদিচ্ছার প্রয়োজন, এবং সেই ইচ্ছাগুলো থাকতে হবে, জীবনে একটি সুযোগ পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তো ঠিক আছে, আমরা সবাই আশা করি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যতটুকু সম্ভব তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আমরা ঈদের পরে, তাই না, ঈদের পরে কলেজ খোলার সম্ভাবনা রয়েছে, তাই না? ঈদের পরে 23 তারিখে মনে হয় কলেজ খোলার সম্ভাবনা রয়েছে, তো তখন আবার সামনাসামনি যদি আমরা কিছু ক্লাস নিতে পারি তো সেক্ষেত্রে তোমাদের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে আশা করি সেগুলো সলভ করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।